যখন জিনিসপত্রের দাম এত বেড়ে যায় একটা তরমুজের দাম যদি হইয়া যায় বারোশো টাকা দুই হাজার টাকা হয় নাও খেজুরের কেজি নাকি দুই টাকা হয়েছিল আমি বলে দিয়েছি তোমরা খাবে না খেজুরের কেজি হইয়া গেছিল দুই হাজার টাকা এখন আড়াইশো তিনশো টাকা বিক্রি করে সরকার ইচ্ছা করলে জনগণ ইচ্ছা করলে সরকারের চেয়ে বেশি ক্ষমতা হলো জনগণ জনগণের জনগণ সকল শক্তির উৎস পেঁয়াজের দাম বাড়াইছে খাবো না পেঁয়াজ খাবো না হ্যাঁ তোমরা দুই সপ্তাহ না খাও একদম পেঁয়াজ পঁচতে শুরু করবে তখন দেখবে বিনা পয়সায় কবে যে ভাই বিনা পয়সা নেন এক টাকা নেয় এক টাকা কেজি এক টাকা কেজি খেজুরের তাই হয়েছে দুই হাজার টাকা থেকে সেটা এখন আড়াইশো তিনশো টাকা হয়েছে কেজি তরমুজ সকালবেলায় আমার ছোটো বউ গেছে কিনতে ও টাকা নিয়ে যায় নাই জিজ্ঞেস করে আসে দাম কত কলেজের থেকে আসতে ও তো ডাক্তার ও এখন হাসপাতালে ডিউটি করতেছে তো দেখলো যে তিনশো টাকা কেজি মানে কেজি নাকি একটা ছোটো তরমুজ ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাইয়া টাকা নিয়ে আসি মানে কিছুক্ষণ পরে আবার আসবো পরে গেছে পরে কয় যে সাতশো টাকা মানে এক একটার দাম হ্যাঁ কেজি অথবা ছোটো একটা তরমুজ ও আর কিনে নেই দাম বেশি দেখা তার দিন গেছে দাইয়া দেখা যায় আরও বেশি বারোশো টাকা ওকে না খাবই না তরমুজ অবশেষে সেই তরমুজের দাম যখন মানুষ খায় না তখন বিনা পয়সা দিতে বাধ্য হয় কম দামে দিতে বাধ্য হবেই যখন আমি সমি পেঁয়াজের দাম আরে চিৎকার করে মানুষ কাঁচামরিচের দাম বারোশো টাকা কেজি আরে খাইতে হইব কেন মনের নাম মহাশয় যাহা সহায় তাহি সহায় আমি তেত্রিশ বছর পর্যন্ত ভাই ঈদ করি না ইফতার নাই আগে প্রথম মাঝে মধ্যে মসজিদে যাইতাম কিন্তু